हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के आमी चिकेन अफगानी बनाबो, चलो देखे ना जाक। प्रथमे आमी एकटा मसला बनिए नेब। तार जोन्नो एकटा मिक्सिंग जारे आमी दुटो मीडियम साइजेर प्याज नियेछि। प्याजगुलोके आमी छोटो छोटो टुकरो करे केटे नियेछि। एक इंची आदार टुकड़ो, दस थेके बारोटा रसुनेर कोया, छ थेके सातटा काँचा लंका, আর কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে পেস্ট রেডি। এবার ম্যারিনেশন প্রসেসটা শুরু করব। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবার এতে আমি একে একে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদমতো নুন, হাফ কাপ ফেটানো টক দই, ওয়ান ফোর্থ কাপ দুধের সর। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আর 2 চামচ লেবুর রস। যেই মশলাটা আমরা বানিয়ে নিলাম সেই মশলা বাটাটা, আর 1 চামচ ড্রাই রোস্টেড কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে নেব। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমাদের স্মোকিংয়ে দিতে হবে। তার জন্য আমি একটা কয়লা পুড়িয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে নিয়ে এটাকে স্মোকে 30 মিনিটের জন্য রেখেছি। এবার একটা কড়ায়ে কিছুটা তেল গরম করে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এই ফ্লেমটা মিডিয়ামেই থাকবে এবং আমি একে একে ম্যারিনেটেড চিকেনগুলো একটা একটা করে দিয়ে নেব। একবারে সবগুলো দেবো না, একটা একটা করেই সবগুলো দেবো। শুধু চিকেনগুলোই দেবো, ম্যারিনেটটা দেবো না, ম্যারিনেটটা আমাদের পরে লাগবে। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর সাইড চিকেনটা উল্টে দেবো। দেখুন একটা সাইড গোল্ডেন হয়ে আসছে। এবার ম্যারিনেটটা দিয়ে নেব। ম্যারিনেটটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব। এখন ওপরে তেল ভেসে উঠেছে। এবার আমি এতে স্বাদমতো নুন দিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার জল দিয়ে নিলাম আমি কিছুটা। আমি এখানে একটু গরম জল ইউজ করেছি। আমি এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য লো ফ্লেমে এটাকে কুক করে নেব। আমাদের চিকেন আফগানি রেডি। এটাকে আপনারা রুটি বা নানের সাথে বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক
সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।